সালাতুত তাসবির নামাজের ফজিলত এবং যেভাবে সালাতুত তাসবির নামাজ পড়ার নিয়ম। অনেক ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুত তাসবি। প্রত্যেক রাকাতে 75 বার তাসবি আদায়ের মাধ্যমে 4 রাকাতে মোট 300 বার তাসবি পড়তে হয়। সালাতুত তাসবির নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের গুনাহ মাফ এবং অনেক সওয়াব লাভ হয়। রমজানে এই নামাজের ফজিলত সবচেয়ে বেশি। এই নামাজের ব্যাপারে হাদিসের একটি বর্ণনা পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বললেন, হে আব্বাস, হে চাচা জান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সংবাদ দেব না? আমি কি আপনার সাথে 10টি সৎকাজ করব না ওর তার 10টি উত্তম তাসবির শিক্ষা দেব না? যখন আপনি তার তাসবি আমল করবেন, তখন আল্লাহ তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব প্রকার গুনাহ, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গুনাহ, সগিরা গুনাহ, কবিরা গুনাহ, গুপ্ত ও প্রকাশ্য গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফে সালাতুত তাসবির অনেক ফজিলত বর্ণিত আছে। এই নামাজ পড়লে পূর্বের গুনাহ বা পাপ মোচন হয় এবং অশিব সওয়াব পাওয়া যাবে। সালাতুত তাসবি বাধ্যতামূলক পাঁচ ওয়াক্ত নামাজের মতো নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে এ নামাজ পালনে উৎসাহিত করেছেন। জীবনে একবার হলেও মুসলমানরা যেন এ নামাজ পড়তে, সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তখন আল্লাহ আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুনাহ মাফ করে দেবেন, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দেবেন, সগিরা ও কবিরা গুনাহ মাফ করে দেবেন, গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দেবেন। হে চাচা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতেহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মেলাবেন, অর্থাৎ প্রত্যেক রাকাতে এ তাসবিহটি 75 বার করে আদায় করতে হবে। সালাতুত তাসবিহ পড়ার নিয়ম। সূরা ফাতেহার সঙ্গে অন্য একটি সূরা মেলানোর পাশাপাশি প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এ তাসবিহটি 75 বার পড়তে হবে। তবে একই নিয়মে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়ার মাধ্যমে তা আদায় করতে হয়। আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতেহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মেলাবেন। প্রথম রাকাতে যখন কেরাত পাঠ সূরা মেলানো সম্পন্ন করবেন, তখন আপনি দাঁড়ানো অবস্থায় বলবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 15 বার। অতঃপর রুকু করবেন এবং রুকু অবস্থায় 10 বার পাঠ করবেন। তারপর রুকু থেকে মাথা উঠাবেন, সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এ তাসবিহ 10 বার পাঠ করবেন। তারপর সিজদায় মাথা নত করবেন এবং সিজদা অবস্থায় এ তাসবিহ 10 বার পাঠ করবেন। তারপর সিজদা থেকে মাথা উঠাবেন এবং বসা অবস্থায় এ তাসবিহ 10 বার পাঠ করবেন। অতঃপর পুনরায় সিজদা করবেন এবং সিজদায় গিয়ে 10 বার এবং পুনরায় সিজদা থেকে মাথা উঠিয়ে 10 বার এ তাসবিহ পাঠ করবেন। এ তাসবিহ প্রত্যেক রাকাতে 75 বার করে 4 রাকাত নামাজের প্রতি রাকাতেই এভাবে আদায় করবেন। অতপর দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার পর আত্তাহিয়াতু পড়ার পরে সালাম না ফিরিয়ে দ্বিতীয় রাকাতের মতো তৃতীয় এবং চতুর্থ রাকাত একই প্রক্রিয়া শেষ করতে হবে। তাসবিহটি 15 বার করে স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা পড়তে হবে। মনে রাখতে হবে, তাসবিহ পড়ার সময় যদি কোনো স্থানে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম তাসবিহ পড়া হয়, তবে পরবর্তী যে রুকুনে তা স্মরণ হবে সেখানে তা পড়ে নিলেই হবে। আর কোনো কারণে যদি এ নামাজে সাহু সেজদার প্রয়োজন হয়, তবে এ সেজদায় কিংবা সেজদার মাঝখানে বসা অবস্থায় এ তাসবিহ পড়তে হবে না। তাসবিহ পড়ার ক্ষেত্রে স্মরণ রাখার জন্য আঙ্গুলের কর গণনা করা যাবে না, তবে আঙ্গুল চেপে তাসবিহের সংখ্যা স্মরণ রাখা যাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার এ নামাজ পড়তে সক্ষম হন, তবে তা পড়বেন, আর যদি সক্ষম না হন, তবে প্রত্যেক জুমার দিনে একবার পড়বেন। তাও যদি না পারেন, তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন, তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর যদি তাও না পারেন, তবে আপনার জীবনে অন্তত একবার পড়বেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান মাসে সর্বাধিক তাসবিহ সম্বলিত নামাজ পড়ে উল্লেখিত ফজিলত লাভের তৌফিক দান করুন, আমিন। বিভিন্ন ইসলামী গ্রন্থ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে সম্পাদনা করা হয়েছে। তথ্যগত কোনো ভুল থাকলে তাহা অনিচ্ছাকৃত ভুল হিসেবে গ্রহণ করে সঠিক তথ্য দিয়ে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের ইমেল করে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শেখ আসমা আক্তার। আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।